হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আফিয়া বার্ড ফার্ম। আর আমার ফার্মে একটা নতুন পাখি প্রোগ্রেস করেছে। আমি মোটামুটি 3 থেকে 4 বছর আগে পারচেস করেছিলাম, বেবি পারচেস করেছিলাম। আজকে ওই পাখি আমার ব্রিডে এসেছে। এই ব্রিডিং আপনাদেরকে দেখাবো কোন পাখিটা আমার ব্রিডে এসেছে। অবশ্যই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন ইলেকট্রাস প্যারোটের উপরে আমি অনেক খাটার পরে প্রোগ্রেসটা এসেছে। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রাস প্যারোডে ব্রিডিং সেট আপ। নিয়ে আসো ইলেকট্রাস প্যারোডে সেট আপে যাওয়ার জন্য চেয়ার নিতে হবে আগে। দাঁড়াও, মানে চেয়ার আছে? আছে, এদিকে দেখাও। আসো, দেখতে পাচ্ছেন ইলেকট্রাস প্যারোড, মেলটা বসে আছে বক্সের ওখানে। ফিমেল অবশ্য বেরিয়ে আসছে আমার ভয়েস পেয়ে। মেল ফিমেল একসঙ্গে বসে আছে। আর আজকে আমি এই পেয়ারটাই দেখাবো। আমার কাছে 2 পেয়ার ইলেকট্রাস প্যারোড আছে। 1 পেয়ার এটা আমার পুরাতন পেয়ার, আর 1 পেয়ার এখানে আছে আমার ইলেকট্রাস প্যারোড। এটাও খুব তাড়াতাড়ি ব্রিড করে যাবে, সময় কাছে এসেছে, সমবয়সী, প্রায় 1 বছর সামথিং এদিক ওদিক হবে। মেল ফিমেল দুটাই বেরিয়ে এসেছে। আমি এখন এদের সেট আপের মধ্যেই ঢুকবো। বাবা বাবা, ই নিয়ে আসো তো, বক্সটা খোলার জন্য একটা ই নিয়ে আসবে। ওখানে চাকু আছে, চাকুটা নিয়ে আসবে। বিভিন্ন ধরনের কৌশল করেছিলাম কিভাবে ইলেকট্রাস প্যারোডটাকে আমি ব্রিডে নিয়ে আসবো। অনেকদিন পর সাকসেস হয়েছি। দাও, এটাই আফিয়া, আমার আফিয়া বার্ড ফার্ম এর নাম দিয়ে দিয়েছি আমি। আর আমার চ্যানেলটাও আফিয়া বার্ড দিয়েই আছে। এখন আফিয়াই ক্যামেরা করছিল। খাবারটাও দেখে নেন কি দিয়েছিলাম সকালবেলা। এটাও আপনাদেরকে অবশ্যই ইলেকট্রাস প্যারোডে ব্রিডিং এর ফর্মুলাটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমি। ফিমেল দুটো একসঙ্গে বসে আছে, ফিমেলটার মুখে খাবার লেগে আছে, মেলটা উগুলিয়ে উগুলিয়ে খাওয়াচ্ছে। খুব এদের বন্ডিংটা খুব ভালো। চলো বক্সের দিকে গিয়ে দেখি কটা ডিম দিয়েছে। আমি তো ফার্স্ট টাইম দেখছি। এটা দিয়ে এভাবে লোকেশন আছে আমার, এদিক থেকে জানলা আছে। হ্যালো, বক্সটা খুব শক্ত আছে, খোলার অসুবিধা হয়, তাই জন্য চাকু দিয়ে খুলে খুলে দেখতে হয়। বিসমিল্লাহ, দুটা ডিম দিয়েছে আমার, দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফার্টাইল হবে কি হবে না। ইলেকট্রাসের অনেক প্রবলেম হয় ফার্টাইলের ব্যাপারে। আমাকে দেখে ফার্টাইলই মনে হচ্ছে, একবার চেক করে দেখে নিই ফার্টাইল আছে কিনা, তার জন্য ক্যামেরাটা বন্ধ করছি আমি। ফিমেলটা আর এখানে মেল, যা যা বক্সে যা, বক্সে যা, যাবি না, খাবি? হ্যাঁ, খাওয়া দাওয়া করবা? নাও, কাটবে না, কাটবে না। হুম, কি আছে বলো? আমার ইলেকট্রাসের মেল খুব বদমাস। ফিমেলটা এসেছে, মেল ফিমেল একসঙ্গেই আছে। আমি বেরিয়ে যাই, বেশি সময় থাকবো না। আমি বেরোলে ডিমে তা দিতে যাবে, আবার আমি থাকলে কোনো মতে যাবে না, যেহেতু আমার এটা খুব টেম পাখি ছিল। আমার ফার্মে সব থেকে সুন্দর পাখি, আর বন্ডিং খুব সুন্দর। বক্সটা খুলে দেখেছিলাম, তার জন্য বক্সের দিকে থেকে থেকে দেখছে আমার ডিমটাকে বের করে নিয়েছে না কি করেছে, আমি এতটা বুঝতে পারছি। এর তো চললো, যাও 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 বক্সে যাও, চলে যাবে আশা করি। তো
ডিমে তা দিতে জন্য রেডি হয়ে আছে একদম 100% ওই ইনভেস্টিগেশন করছে কি আমার ডিমটা আছে না গেল। চলো দু পেয়ার আমার ব্লু গোল্ড আছে। হ্যালো 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 হ্যালো, আমার টেম, হ্যালো হ্যালো, হুইসেল মারছে গ্রে প্যারট, এর বেবি একবার বের করেছি আমি, আবার এই প্রোগ্রেসে চলে এসেছে। এখানে আমার গ্রিন ইনের পেয়ার আছে এক পেয়ার। হ্যালো হ্যালো, ফার্স্ট টাইম এরা ব্রিড এ আসবে, কখন আসবে বলতে পারছি না, কখন ব্রিড এ আসবে বলা সম্ভব নয়। তাহলে সময় এসেছে হওয়ার, ঠিক হয়ে যাবে। এটা আমার বেবি কিনে রাখার জন্য রুম, সব ধরনের বেবি আছে এখানে, যত পাখির বাচ্চা হয় আমি ঘরে ছেড়ে দিই, লকটা করে দিই আমি। আমি আসলেই আমার গ্রে প্যারোট আমার কাছে চলে আসবে। চলে আসো চলে আসো, আসবে না, আসো চলে আসো, আমার মাথায় বসবে, ক্যামেরা দেখাচ্ছি দেখেন, মাথায় বসলো, এসে হয়ে গেছে মাথায় বসা, মাথায় এসে বসে পরিষ্কার মাথা পেয়েছে তো ভালো। আসো আসো, আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। আবার আমার উপরে ছোট পাখির সেট আপ আছে, এই ছোট পাখির সেট আপটা আপনাদের সামনে এর পরের বার আশা করি তুলে ধরবো নেক্সট ভিডিওতে, এর পরের উপরের সেট আপটাই আপনাদেরকে দেখাবো। ওখানে আমার মম প্যারাকিট আছে আর লাভ বার্ড মোটামুটি 30-35 পেয়ার আছে আর জাবা আছে, ফিঞ্চ আছে, এর পরের বার আপনাদেরকে দেখাবো। এখান থেকে ভিডিওটা ছাড়ছি।